ভারী বৃষ্টিপাতের কারণে আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি কারাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখান থেকে অন্তত 118 জন বন্দী পালিয়ে গেছে বলে জানিয়েছেন কারাগারটির একজন মুখপাত্র। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে নাইজেরিয়ার রাজধানী আবুজার নিকটবর্তী শহর সুলেজার একটি কারাগারে এই ঘটনা ঘটে। কারাগারের মুখপাত্র আদামা দুজা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, পলাতক বন্দীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ এবং এ পর্যন্ত তাদের মধ্যে 10 জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে পলাতক বন্দীদের পরিচয় বা সংশ্লিষ্টতা সম্পর্কে কোনো বিশদ কারণ দেওয়া হয়নি। তবে অতীতে দেশটির কুখ্যাত জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সদস্যরা সুলেজা কারাগারে বন্দী ছিল বলে জানা গেছে।